বাড়ির মহিলারা কয়েকটি পরিবর্তন আনুন অভ্যাসে, আমূল পরিবর্তন আসবে জীবনে, কৃপাধন্য হবেন মা লক্ষ্মীর। মহিলাদের বাদ দিয়ে যেমন সমাজের, দেশের, রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়, ঠিক তেমনি আপনার পরিবারের উন্নতিও সম্ভব নয়। ইট কাঠের বিল্ডিংকে গৃহে পরিণত করেন একজন মহিলা। কখনো সে মায়ের রূপে, কখনো সে স্ত্রীর রূপে, কখনো সে বোনের রূপে, পিতা ও স্বামীর সংসারে লক্ষ্মী মহিলারা। গৃহকে মন্দিরে পরিণত করেন একজন মহিলা। স্ত্রী একা যেমন সংসার করতে পারেন না, ঠিক তেমনি কোনো পুরুষও একা সংসার করতে পারেন না। সুখ, সমৃদ্ধি, শান্তি, উন্নতি কিন্তু নিজে থেকে আসে না, শাস্ত্র বলছে তা আনতে হয়, নিয়ম মেনে চলতে হয়, তা না হলে অশুভত্ব, দারিদ্রতা গ্রাস করে পরিবারকে। অকারণ অশান্তি, আপদ বিপদ ঘিরে ধরে সংসারকে। বাস্তু ও শাস্ত্রমতে সংসারে, অর্থাৎ সুখের সংসারে একজন মহিলার ভূমিকা সর্বাধিক। আর মহিলাদের কিছু অজানা অনিচ্ছাকৃত ভুলে সংসারের আয় উন্নতি যেমন বন্ধ হয়ে যেতে পারে, ঠিক তেমনি কোনো সুখের সংসারও ধ্বংস হয়ে যেতে পারে। আজকের অনুষ্ঠানটি মহিলারা মন দিয়ে দেখুন, আপনাদের সামান্য পরিবর্তন আমূল পরিবর্তন আনবে আপনার সংসারে, আপনাদের সামান্য পরিবর্তন আমূল পরিবর্তন আনবে আপনার সংসারে। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ। আর যারা অনুষ্ঠান প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। যারা ফেসবুকের দর্শক, যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে তবে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক ও শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন, যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন আশা করি। বাড়ির মা বোনরা কি করবেন না, বাস্তুশাস্ত্র মতে সূর্যাস্তের পর, অর্থাৎ সন্ধ্যা প্রদীপ দেখানোর পর বাড়িঘর পরিষ্কার করবেন না, মাকড়সার ঝুল ভাঙবেন না, কোনো প্রকার নোংরা বা অপ্রয়োজনীয় বস্তু বাড়ির বাইরে বের করে ফেলবেন না, কোনো কিছু ফেলার থাকলে তা জমিয়ে রাখুন, পরের দিন ফেলে দিন, না হলে মা লক্ষ্মী ত্যাগ করবে আপনার সংসার। রান্নাঘরে জোরে জোরে বাসনপত্র ফেলবেন না, বাসনপত্রের পড়া বা রাখার শব্দ চঞ্চলা মা লক্ষ্মী বিরক্ত হন। বাসন হাত থেকে পড়া মোটেই শুভ নয়। আর এটো বাসন জমিয়ে রেখে ঘুমোতে যাবেন না কখনো, আপনি এমন করেন না তো, এটো মুখে, অর্থাৎ খাবার খেতে খেতে রান্না করবেন না। অনেকে রান্নাঘরে বসে বা রান্নাঘরে দাঁড়িয়ে খাবার খেয়ে থাকেন, যা মোটেই ভালো নয়। রান্না একটি বিদ্যা, আপনার হাতে কিন্তু রোজ একরকম রান্না হয় না, অগ্নিদেবতার কৃপায় রান্না ভালো স্বাদের হয়। রান্নাঘর অগ্নিদেবতার অবস্থান, আপনার রান্নাঘর প্রকাশ করে গৃহের সকলের স্বাস্থ্য। সংসারের সকলকে স্বাস্থ্যবান রাখতে চাইলে এই ভুল করবেন না। রান্না যার জন্য করুন না কেন, তা কিন্তু ভোগে লাগে। স্নান পবিত্রতার প্রতীক, স্নান কখনো খাবার পর করতে নেই। চেষ্টা করুন ঘুম থেকে উঠে গৃহ পরিষ্কার করার পর স্নান করে রান্নাঘরে প্রবেশ করুন। যদি সম্ভব না হয় অন্তত রাতে শোয়ার কাপড় পরিবর্তন করে রান্নাঘরে প্রবেশ করুন।
আর ভুলেও এটা করা উচিত নয়, রান্না করে খাওয়া দাওয়া করে রাতে বা সূর্যাস্তের পর স্নান করা। কিছু কিছু শাস্ত্রীয় পরিবর্তন আপনার সংসারে আমূল পরিবর্তন আনবে। যখন তখন খোলা চুলে রান্নাঘরে প্রবেশ করবেন না। এটা যেমন স্বাস্থ্যগতভাবে ভালো নয়, আপনার চুল পড়তে পারে যে কোনো খাবারের রান্নায়, তেমনি শাস্ত্রগত দিক থেকেও অশুভ। সন্ধ্যার পর চুল আঁচড়ে ঝরে পড়া চুল জানলা দিয়ে বাইরে ফেলবেন না। ঝরা চুল কোনো পাত্রে সংগ্রহ করুন, যে কোনো সোমবার তা জলে দিয়ে দিন। অকারণে চিৎকার করবেন না, মা লক্ষ্মী শান্তিপ্রিয়। অকারণ অহেতুক চিৎকার যদি আপনি করেন, মা লক্ষ্মী ত্যাগ করবেন আপনার সংসার, অশুভত্ব প্রবেশ করবে সংসারে। মেয়েরা মায়ের জাত, অনেক ধৈর্যশীল হতে হবে মাদের। বয়স্কদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, বিশেষ করে শ্বশুর শাশুড়ি। তারা সবসময় ঠিক নাও বলতে পারেন, চুপ করে যান, যে সয় সেই রয়। একদিন তারা তাদের ভুল বুঝতে পারবেন। জানেন তো, বাচ্চারা দেখে শেখে। আপনি যে ব্যবহার আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে করবেন, তাই ফেরত পাবেন আপনার সন্তানদের কাছ থেকে, কারণ তারা তো আপনার কাছ থেকেই দেখে শিখছে। বৃহস্পতিবার আপনার বাড়ি থেকে কাউকে কিছু ধার দেবেন না, অর্থ চাল ডাল খাদ্যদ্রব্য কখনোই নয়। রান্না করা খাবার কোনো আত্মীয় প্রিয়জন প্রতিবেশীকে দেবেন না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় তাতে। বৃহস্পতিবার কোনো পার্লারে গিয়ে চুল কাটবেন না, নখ কাটবেন না, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। বাড়ির পুরুষদেরও বলবেন চুল দাড়ি না কাটতে, অন্যথা দেবগুরু বৃহস্পতির কৃপা বঞ্চিত হবেন। বাড়ির বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে ফেলবেন না। হতে পারে আপনি দশতলা ফ্ল্যাটের ওপর থাকেন, চেষ্টা করুন নিজে সম্ভব না হলে বাড়ির কাউকে দিয়ে মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের দিয়ে দিন। কুকুর হয়তো হাত তুলে আপনাকে আশীর্বাদ করবে না, কিন্তু আপনার দেওয়া খাবারে তার উদর পূর্তি হবে, অর্থাৎ পেট ভরবে, তৃপ্ত হবে তার মন প্রাণ। তার তৃপ্তি আশীর্বাদ স্বরূপ আসবে আপনার জীবনে। মনে রাখবেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। মানলে শালগ্রাম শিলা নারায়ণ, না মানলে পাথর। সামান্য সামান্য শাস্ত্রীয় পরিবর্তন আমূল পরিবর্তন আনতে পারে আপনার জীবনে। নিজেকে একটু পাল্টে দেখুন, ভাগ্য বদলে দেবে আপনার জীবনকে। যেতে যেতে আরেকটা সুখবর জানাই, আমার ফেসবুক পেজ গণেশাধিকা রাজশ্রী এবং ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীতে নজর রাখুন। 2022 প্রায় শেষ, 2023 আপনাদের জন্য কেমন যাবে তার জন্য চোখ রাখুন আমার ফেসবুক পেজ গণেশাধিকা রাজশ্রীতে এবং আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীতে আগামী বছরের অর্থাৎ 2023-এর বার্ষিক রাশিফল পেয়ে যাবেন। নমস্কার।